100 দিনের মাটি কাটার কাজ চলছিল। কোদালের কোপে মাটির নিচে থাকা বোমা ফেটে গুরুতর জখম এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার গোপালনগর থানার জানিপুর এলাকায়। 100 দিনের মাটি কাটার কাজ চলছিল, সে সময় আচমকায় বোমা ফেটে জখম এক শ্রমিক। আহত শ্রমিক আজানুর মণ্ডল। ঘটনাটি ঘটেছে শনিবার গোপালনগর থানার সাতবেড়িয়ার জানিপুর এলাকায়। ঘটনায় আজানুরের ডান হাতের আঘাত সবথেকে বেশি, আঘাত লেগেছে তার বাঁ হাতেও। দ্রুত আহত অবস্থায় আজানুরকে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতালে আনার পর তার শরীর থেকে ধাতব পদার্থ বের করা হয়। মনে করা হচ্ছে বোমা বিস্ফোরণের সময় ধাতব পদার্থটি আজানুরের শরীরে ঢুকে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সে। সকালবেলা মাটি কাটতে গেছে, জলে গিয়ে মাটি কাটার পরে বোমা বাস্ট হয়ে গেছে, কোদাল তো কোপ মেরেছে। মাটি কাটা কাজ করছিল একটা গর্তের ভিতরে, সেই গর্তের ভিতরে বোমা পোতা হয়েছিল। কে পুঁতেছিল এটা আমরা জানি না, ঠিক আছে। এবারটা ও যে একটা কোপ মেরেছে আর সে বোমাটা বাস্ট হয়ে গেছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্ত জানিপুরটা বোমের উপরে দাঁড়িয়ে, শুধু আজকে না দীর্ঘ দিন যাব, কিন্তু এটা আমাদের গোপালনগর থানা পুলিশ প্রশাসন কোনো সুরাহা করতে পারলো না আজ পর্যন্ত। আজকের দিন এই সময় দাঁড়িয়ে দেখেছে কোনো সুরাহা করতে পারেনি। পরিত্যক্ত এই ডোবার ভেতর বোম কোথা থেকে এলো বা বোমাগুলি কারা রেখেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।